वेलकम टू सुप्रा डेली ब्लॉग। এখন বাজে সকাল 6:30। তো আজ আমার দিদিরা আমাদের বাড়িতে আসছে, কি কারণে তো আসছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তো কোন ভিডিওটা পুরো দেখবে স্কিপ করে যাবে না, তো কি কারণে আসছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চুলটা আসছে না, সিঁদুরটা পরে নেবো। পুরোটা না দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে না, ভিডিওটা পুরোই দেখবে। যারা নতুন আছো চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। চলে এসছে ওরা, আমার পুজো এখনো হয়নি, তার মধ্যে ওরা চলে এসছে। যাই হোক, ওরা প্রচুর লোক হয়ে গেছে, 10-12 জন, তারপর কম লোক। যাই হোক, তো ওরা চলে এসছে, আমি তো তার মধ্যে আমি পুজোটা দিই। হ্যাঁ, প্রচুর লোক। এই যে দিদি চলে এসছে, জামাই চলে এসছে। হ্যাঁ, কি কারণে ওরা এসছে এত সকালবেলায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি ঠাকুর সিঁদুরটা আমি পরে নিই। তো ফাইনালি সিঁদুর আর টিপটা পরা হয়ে গেছে। ব্যাগ দেবো তোমাদেরকে? ও, কোন ব্যাগ দেবো গো? এই যে ওরা সব রেডি, এত সকালবেলায় ওরা কোথায় যাচ্ছে অবশ্যই জানাবো, ভিডিওটা পুরো দেখবে। ব্যাগ, এই ব্যাগটা, এই এই ব্যাগটা যে এটা এটা হবে কি? হ্যাঁ, মা দুটো নেবে বলছে। বেরিয়ে গেল, তো আমার যে পুজো দেওয়াটা আছে ওরা, আমি পুজোটা দিতে বসতে বসতে ওরা চলে এসছে, তো আমার পুজোটা দেওয়া আছে, আমি পুজোটা দিই নি। হ্যাঁ, পুজোটা দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। এই যে তোমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আসছি আবার। তো ওরা কোথায় গেল, আসলে তোমাদেরকে দেখাবো যে ওরা কোথায় গেল আর কি আনতে গেল। বাবি এখন ঘুমোচ্ছে, তো বাবিকে সব মানে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছে। এই যে বাবি এখনো ঘুম থেকে ওঠেনি। বাবির ভীষণই পছন্দের দিয়া, মানে আমার দিদিকেও দিয়া বলে ডাকে, ভীষণ পছন্দের। কোনো মর্নিং হয়নি, বাবি ঘুমোচ্ছে। গুড মর্নিং এখনো হয়নি। যাই হোক, ফাইনালি চলে এসছে। এই যে 6টা কেন আর দিচ্ছে না? কি ছাড়ো, গেটটা দিয়ে এসো, ছেড়ে দিই।
তো যাই হোক, ওরা সব চলে এসছে, ওরা এখন বসে আছে, আমি একটুখানি চা করে নিয়ে আসি। ওরা বসে আছে, বসে বসে গল্প করছে, তো আমি এখন একটু চা করবো ওদের জন্য। আমরা সবাই সকালবেলায় লিকার চাই খাই, লিকার চাই খেতেই ভালোবাসি। সকালবেলা আমরা কেউ দুধ চা খাই না, তাছাড়া আমাদের দুধ চাটা ভীষণই আমরা কম খাই। লিকার চা কখনো কখনো খেলে আমরা বিকেলবেলা খাই, তো সকালবেলা আমরা লিকার চা খাই। আর আমার দিদি যাবো সকালবেলা লিকার চা খাই, সে তো লিকার চাটা করছি আদা দিয়ে। দেখ তো আমার জলটা ফুটে গেছে, আমি একটু আদাটা দিয়ে দেবো। এই যে তোমাদেরকে বলেছিলাম আমার মাসির কথা, 15-20 বছর। এই যে মাস্কটা খুলে একটু দেখাও, আমাদের ভীষণ পছন্দ। সকালবেলায় না আসলেই ব্যাস আমার সব উলটপালট হয়ে যায়। আমার চাটা ফুটে গেছে, এই চা পাতাটা ফুটে গেলে তারপরে বন্ধ করে রাখতে, 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখলে বেশ দারুণ একটা ফ্লেভার আসে। তো বাবিরও হরলিক্সটা আমার রেডি হয়ে গেছে, একসাথেই হরলিক্সটা করে নিলাম এই কারণে, নাহলে পরে একদমই খেতে চাইবে না। তোমরা খুব ভালোই জানো যে বাবি খাওয়া নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে। আমার সব ফাইনালি রেডি, আমরা সবাই এখন চা খেতে বসে গেছি। তো যার যেই কারণে দিদিরা আজকে সকালবেলা 6:30 সময় এসেছিলো, আসলে আমাদের এখানে ছোটো ছোটো মুরগিগুলো বিক্রি হচ্ছিলো, কি কিউট কিউট দেখতে, তো সেই কারণে ওরা মুরগিগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে পুষবে। চলে এসছি মায়ের বাড়ি, এখন আমরা মায়ের বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিই। তো এই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, পার্ট 2 নিয়ে আবার আমরা আসছি। তো টাটা।